দু আঠারো সালের তুলনায় দু সালে দুর্নীতির অভিযোগ বেশি পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বেড়েছে দুর্নীতির মামলা এবং চার্জশিটের পরিমাণ সোমবার প্রকাশিত দুদকের বার্ষিক প্রতিবেদন দু হাজার উনিশে এসব তথ্য উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালে দুদকে মোট অভিযোগ আসে একুশ হাজার তিনশো একাত্তরটি অনুসন্ধানের জন্য নেওয়া হয় এক হাজার সাতশো দশটি একই বছরে মোট মামলা দুশো তেষট্টি চার্জশিট দুশো সাতষট্টি এবং সাজার হার তেষট্টি শতাংশ রোববার রাতে প্রতিবেদনটি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে পেশ করেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে একটি টিম